মোটামুটি 6-7 বছর ধরে ইয়াতে প্রশিক্ষণ দিয়ে আছো। লাবিলাক উৎসাহর উপরতে খেলার প্রেকটিস নির্ভর করে, সেই অনুযায়ী বাচ্চাবিলাকে সদায় রোদ বরষুণ বুকাই মন দি পেলে খেলে। আর বহুত দূর দূরণিরপরা আহে লাবিলাক আহি পেলে, মিনি আছে, সাব জুনিয়র আছে, জুনিয়র আছে, সিনিয়রও আছে, টিম বনাই হয়। আমি তেনেকে বনাই বনাই খেলাও, এত কম্পিটিশন করাও, ডাঙর লড়া সরু লড়ার মধ্যে কম্পিটিশন চলাই পেলে এত সরু লড়াবিলাক অল্প মানে ফার্স্ট গেম করাও, তেনে করে পেলে টিমবিলাক বনাই আছো আমি। এনেকে বাইরে বহুত বহুত জায়গা খেলিছে, শিলচর কক, ডিব্রুগড়, তারপর তেজপুর, রঙিয়া, গুয়াহাটি, তিনসুকিয়া, হ্যাঁ, তারপর এই আসাম অলিম্পিক, বিভিন্ন ধরনের গেম এতালেকে খেলি আইছে। উৎসাহ তেওঁলোকৰ বহুত আছে, উৎসাহ থাকার কারণে আজি মই এই কোর্টত আহি বরষুণ হলেও মই আহিবলগীয়া হয়। মই যদি 10 মিনিট দেরি হয় সিহঁতে ভাবে মই নাহিম নেকি, মোক ফোন মারি হলেও মাতায়, মই তেতিয়া আহি যাওঁ। মই মোটামুটি 10 কিলোমিটার দূরপরা মই আহো, আপ ডাউন 20 কিলোমিটার মোৰ পৰে, তথাপি মই গ্রাউন্ড আহো। নাই, মই পারিশ্রমিক খরচ একো মই নাপাও, কোনো ফালৰ পৰা নাপাও। মই নিজের ইচ্ছা মতে বাচ্চাবিলাকৰ উৎসাহ দেখা পাই মই তেওঁলোকৰ ভবিষ্যৎ উজ্জ্বল কামনা কৰি মই নিজেই ইয়াতে আহি আছো। তেওঁলোকৰ ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই কৰি আছে। ইয়াতে কুমহারি কাটার আছে, এইফালে পাহাড়পুরৰ আছে, কাউলি আছে, তাৰপিছত চন্দনপুর আছে, হ্যাঁ, বিহঙ্গপুর আছে, বিভিন্ন ঠাইৰ পৰা আহি পেলাই ইয়াত যোগ হয়। রোদ বরষুণ হলেও তেওঁলোকে আহি যায়, খেলিম বুলি উৎসাহত আহি যায়। আপোনালোকে দেখা পাব তেওঁলোকে বোকাই পানীত কোনো ধরনের একো মানে সংকোচ নাই তেওঁলোকৰ মাজত, তেওঁলোকে ইচ্ছা মতে খুশি মনে খেলি থাকে। তেওঁলোকে প্রায় আজি 3 বছর ধরে কন্টিনিউ চলি আছে। কিরণ সরকার নামৰ এজন প্রশিক্ষকে বিনা পয়সাত আমার কাউলিয়া অঞ্চলত যেটু খুকু খেলার যেটু প্রশিক্ষণ শিবির চলাই আছে খুব আনন্দত। এই অঞ্চলের মানুষ আগত তেনেকে খেল খেলা নাছিলে, কিন্তু এই তেখেতর নেতৃত্ব আমি সুখী, আমার লড়াছলীবিলাকও সুখী। প্রায় কুমারিকাটারপরা এই এন্টার এই দুইখান পঞ্চায়েতর গোটাই লড়াছলী ইয়াত খেলে আর খুব আনন্দদায়ক খেল। আজি বরষুণ দেখেছো, তারপর খেলি এই বরষুণ এই বোকার বতরতো খেলি আনন্দ পাই আছে, আমি উপভোগ করিলো। আর আমি জানো যে এই খেলটো যা কেইবাটা বছর ধরে খুকুর উন্নত মানের খেল চলি আছে। তামুলপুরতো ইয়ার খুকুর ইন্টারন্যাশনাল খেল উদযাপন হয়েছিল যা বছর, তো আমি আশা করো আমার আরো বেশি আগ্রহী হয়েছে, এটার পর আগ্রহী হয়েছে। তামুলপুরত এই প্রমোদ বড় ডাঙরিয়া যেটু খেল উদযাপন করেছিল তার পিছর পর লড়াছলীবিলাক অল্প বেশি আগ্রহে এই অঞ্চলত কাউলি বা কুমারিকাটা অঞ্চলের লড়াছলীবিলাক খেলি আছে। মাজেরে কুমারিকাটা আমার এই দুইখান পঞ্চায়েতর আন্ডার একদম ভুটান সীমান্তর পর আদিবাসী, নেপালী, বেঙ্গলী, রাজবংশী, মুসলিম লড়াছলীও ইসলাম ধর্মীয় লড়াছলীও ইয়াত খেলি আছে বলে মই শুনিলো বা দেখিলো। খুব আনন্দদায়ক খেল, এই খেল খেলিব লাগে। আর সরু লড়াছলীবিলাকে খেলার প্রতি যে আগ্রহ এইটা বাড়িব আমি তেনেকে দেখা পাই আছো। তো প্রথমত ইয়াত কব লাগবে, ইয়াত যেবিলাক লড়াছলী বেশিরভাগ কাউলি হাইস্কুলরে হয় আর বাইরেরপা আহে, আর হাইস্কুলের যিকেইজন আছে বেশিরভাগ ইয়াত অতি দরিদ্র ঘরের লড়াছলী, ইহতে মানে মাক দেউতাকে হাজিরা করে কিবা করে হেৰি করে চলাই সংসারটা চলায়। কিন্তু লড়াছলীবিলাকর উৎসাহ আর উদ্দীপনা এই আমি ধন্যবাদ জ্ঞাপন করব লাগবে। আর ইয়াত আমার যিজন মেইন যেটু বর্তমান যে সরকারে যেটু হেৰি লৈছে যে চাকরি দিয়ার যে ব্যবস্থা লৈছে, এইবিলাক চাইও লড়াছলীবিলাক বহুত আগবাড়ি আছে। আগত মানে মোটামুটি 4-5 বছর ধরে বিনা পারিশ্রমিকত মানে আমার ট্রেনার যিজন আছে কিরণ সরকার, তেখেত শিকা আছে, তেও 1 পয়সা নাপায়, অথচ আমার আমার ইয়ার লড়াছলীর প্রতি মানে তেওঁর দায়িত্ব থকা বলে ভাবি। আর আমার হাইস্কুলের প্রধান শিক্ষক যিজন আমার নারদ ভট্টরা আছে, তেখেতর অল্প সহযোগিতা ইয়াত মানে বিশেষকে হেৰি চলোৱা হয়, খো খো, কাবাডি, হ্যান্ডবল, এইকেইটাই বিশেষকে তিনিটাই হেৰি করা হয়। আর এই তিনিটা খেল কিন্তু আমার এই অঞ্চলের কারণে নতুন আছে, একেবারে নতুন,
জনা নাছিল কিন্তু এই আমার কি শিক্ষক জন মানে ট্রেনার জন অহার পিছত তেওর উদ্দীপনাতেই সম্পূর্ণ লড়াছল বিলাক আগবাড়ি আছে আপনাদের নিজে চাইছে যে কিমান মানে লড়াছলে আহিছে আগত কম আছিল এটা মানে অত্যধিক লড়াছলে আহিছে কষ্ট এই বরখন সরকন যিমান যে হেৰি হলো এই কষ্টৰ মাঝে তেওঁলোকে অনুহলন মানে অব্যাহত রাখিছে।